বিসুল্লাহ রহমান রহিম নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীদেরকে ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল করিম সিনিয়র শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে রক্ত রক্তের গঠন ও কাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রক্তের গঠন ও কাজ তো প্রথমে আমরা দেখব যে রক্ত বলতে আসলে আমরা কি বুঝি রক্তের একটা সংজ্ঞা আমাদের জানা দরকার যে রক্ত কি বা রক্ত বলতে কি বোঝো তখন আমরা কি বলবো তো রক্ত হলো আসলে এক ধরনের তরল যোজক কলা এবং রক্তের রং তোমরা জানা রক্তের রঙ লাল আর এটি একটি তরল পদার্থ আর এটি ক্ষারীয় এবং লবণাক্ত রক্তের স্বাদ কিন্তু লবণাক্ত সব মিলিয়ে যদি আমরা একটি সংজ্ঞা সাজাই তাহলে আমরা বলবো রক্ত এক ধরনের তরল যোজক কলা রক্ত অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল বনের তরল পদার্থ এই হলো রক্তের সংজ্ঞা রক্তের গঠন উপাদান রক্তের গঠন উপাদান প্রধানত দুই ভাগে বিভক্ত রক্ত রস ও রক্ত কণিকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা রক্তের উপাদান কয়টি দুইটি রক্ত রস এবং রক্ত কণিকা এই রক্ত রক্তরসের ভেতরেই আসলে রক্ত কণিকাগুলো ভাসমান অবস্থায় থেকে যায় ভাসমান অবস্থায় থাকে তোমরা উদাহরণস্বরূপ যদি বলি তোমরা দেখছো যে মিষ্টি দে থাকে বিভিন্ন হোটেলে যে মিষ্টিগুলো রসগোল্লাগুলো যে শিরার মধ্যে চিনির দোরবনের মধ্যে ভাসমান অবস্থায় থাকে সেই চিনির দর্বনটা যেমন রক্ত রসের সাথে যদি তুলনা করো আর মিষ্টিগুলো যদি আমরা রক্তকণিকের সাথে তুলনা করি তাহলে কিন্তু রয় রক্তে মানে মিষ্টি বা চিনির দ্রবণের মধ্যে যেমন মিষ্টিগুলো রসগোল্লাগুলো ভাসমান অবস্থায় থাকে ওই রকম রক্ত কণিকাগুলো কিন্তু আসলে রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তো রক্ত থেকে যদি রক্ত থেকে যদি রক্ত কণিকাগুলোকে ছেঁকে নেওয়া যায় আলাদা করা হয় তাহলে হালকা হলুদ বর্ণের এক ধরনের তরল পদার্থ পাওয়া যায় সেই হালকা হলুদ বর্ণের তরল পদার্থটাই হচ্ছে রক্তরস এখন এই রক্তরসের মধ্যে কি থাকে রক্তরসের মধ্যে বেশিরভাগটাই পানি থাকে পঞ্চান্ন পার্সেন্ট রক্তরসের হল পানি আর বাকি অংশ হচ্ছে বিভিন্ন জৈব অজৈব পদার্থ তাহলে আমরা কি দেখছি বন্ধুরা আমরা এখন রক্তরসের গঠনটা দেখতেছি যে রক্ত থেকে রক্ত কণিকা ছেঁকে নেওয়ার পরে যে হালকা হলুদ বর্ণের এক ধরনের তরল পদার্থ পাওয়া যায় সেটি হল রক্তরস এই রক্তরসের পঞ্চান্ন পার্সেন্টই হচ্ছে পানি আর বাকি অংশ থাকে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ এখন জৈব অজৈব পদার্থর মধ্যে কি কী সেই পদার্থগুলো কি কি থাকে তাহলে রক্তরসের মধ্যে থাকে প্রোটিন বা আমিষ এরপরে থাকে গ্লুকোজ থাকে চর্বিকণা থাকে বিভিন্ন প্রকারে খনিজ লবণ থাকে ভিটামিন থাকে হরমোন থাকে অ্যান্টিবডি থাকে এবং বর্জ্য পদার্থ থাকে আমাদের দেহে সর্বনিয়ত যে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে বা বিভিন্ন বিপাক ক্রিয়া সাধিত হচ্ছে এর ফলে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো কিন্তু এই রক্তরসের মধ্যে থেকে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখো যে তাহলে রক্তরসের গঠন যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে রক্তরসের পঞ্চান্ন পার্সেন্ট পানি বাকি অংশ বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে জৈব অজৈব পদার্থগুলোর মধ্যে থাকে প্রোটিন গ্লুকোজ চর্বিকণা খনিজ লবণ ভিটামিন হরমোন অ্যান্টিবডি এবং বর্জ্য পদার্থ এগুলো এই রক্তরসের মধ্যে থাকে আর কী থাকে রক্তরসের মধ্যেই কিন্তু এই রক্তকণিকাগুলো থাকে তো রক্তকণিকাগুলো যদি আমরা দেখি তাহলে রক্তকণিকাগুলো কিন্তু সব রক্তকণিকাগুলো রকম নয় রক্তকণিকাগুলোকে আবার তাদের আকার আকৃতি গঠন বিভিন্ন দিক বিবেচনা করে রক্তকণিকাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো ক নম্বর লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট এর আর নাম এটি তারপরে ক নম্বরে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট আর গ হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে রক্তকণিকাগুলো কয় প্রকারের রক্তকণিকাগুলো কিন্তু তিন প্রকারের লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট এখন আমরা এই তিন প্রকারের রক্তকণিকার বৈশিষ্ট্য বা গঠন সম্পর্কে জানব তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটি ছক কিন্তু সাজিয়েছি এই ছকটি যদি তোমরা দেখো একটু খেয়াল করো তাহলে এই ছক থেকে কিন্তু আমরা সহজেই তিন প্রকার রক্তকণিকার বর্ণনা কিন্তু আমরা দিতে পারব ছকে দেখো শখে আমি লিখেছি বৈশিষ্ট্য এক নম্বরে আকার দুই নম্বরে নিউক্লিয়াস তিন নম্বর সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে আয়ু হিমোগ্লোবিন প্রধান প্রধান কাজ এই ছয়টি পয়েন্টের ওপর ভিত্তি করে যদি আমরা এই ছয়টি পয়েন্ট বা ছয়টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আমরা এই তিন প্রকার কণিকার বৈশিষ্ট্যগুলো সাজাই তাহলে কিন্তু আমরা তিন প্রকার রক্ত কণিকার বর্ণনা সরাসরি আমরা দিতে পারবো খুব সহজেই আমরা দিতে পারব তো দেখো যে প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে আকার ধরো আমরা প্রথম লোহিত রক্তকণিকার বর্ণনাটি দিচ্ছি তাহলে লোহিত রক্তকণিকার তোমাদের যদি বলা হয় যে লোহিত রক্তকণিকার বর্ণনা দাও তাহলে লোহিত রক্তকণিকার বর্ণনা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু তোমরা দিতে পারবে যে আকার কি বলবা যে লোহিত রক্তকণিকার আকার দ্বি অবতল গোলাকার তাহলে লোহিত রক্তকণিকার আকার হচ্ছে গোলাকার বা বৃত্তাকার এবং দি অবতল এবং অর্থাৎ মাঝখানে এর মাঝখানে কি মাঝখানে একটু নিসু, মাঝখানে একটু গর্ত প্রকৃতির আর কি অবতল অবতল মানে তোমার হাতের দিকে দেখো আমার হাতের কিন্তু এই যে নিচের দিকে এই এই অংশটা অবতল আর হাতের এই পিঠটা কিন্তু উত্তল নিশ্চয় তোমাদের জানা আছে তো লোহিত রক্তকণিকাটা আকারে হচ্ছে গোলাকার লোহিত রক্তকণিকা আকারে গোলাকার হবে কিন্তু মাঝখানেটা একটু বাটির মতো থাকবে একটু গর্তের মতো থাকবে সেই জন্য বলা হচ্ছে দ্বি অবতল এবং উভয় পার্শ্ব থেকে এ পার্শ্ব থেকেও থাকবে ও পার্শ্ব থেকেও থাকবে তাহলে উভয় পাশেই দ্বি অবতল তাহলে আমরা প্রথম বর্ণনা কি বললাম বর্ণনা শুরু করলাম যে লোহিত রক্তকণিকার আকার হচ্ছে দ্বি অবতল ও গোলাকার লোহিত রক্তকণিকায় মানব নিউক্লিয়াস দেয়া আমরা যদি বলি তাহলে বলবো মানবদেহের লোহিত রক্তকণে নিউক্লিয়াস থাকে না প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা পঞ্চাশ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষ লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো বিশ দিন অর্থাৎ একশো বিশ দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে এরপরে কিন্তু এরা নষ্ট হয়ে যায় হিমোগ্লোবিন দিয়ে যদি আমরা বলি তখন আমরা বলবো যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে তাই এর বর্ণ লাল প্রধান কাজ যদি বলি তাহলে প্রধান কাজ হলো লোহিত রক্তকণিকার প্রধান কাজ হল অক্সিজেন কোষে পরিবহন করা এবং কোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার ফিরে নিয়ে আসা তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা লোহিত রক্তকণিকার কিন্তু বৈশিষ্ট্য আমরা বা বর্ণনা আমরা এভাবে দিতে পারি তাহলে আরেকবার যদি আমি গুছিয়ে বলি তাহলে আমরা লোহিত রক্তকণিকার বর্ণ কি বলবো দেখো লোহিত রক্তকণিকার আকার গোলাকার বা বৃত্তাকার এবং দ্বি অবতল লোহিত রক্তকণিকায় মানবদেহের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না প্রতি মিলি প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ লোহিত রক্তকণিকা প্রায় একশো দিন বেঁচে থাকতে পারে লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে তাই রক্তের রঙ লাল দেখায় আর লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা তাহলে এইভাবে আমার দেখো আমরা লোহিত রক্তকণিকার বর্ণনাটা কিন্তু দিয়ে ফেললাম এবার আমরা সেতু রক্তকণিকার বর্ণনা দেব এই বৈশিষ্ট্যের আলোকে সেতু রক্তকণিকার আকার কেমন বলছে অনিয়মিত পরিবর্তনযোগ্য অনিয়মিত পরিবর্তনযোগ্য অনিয়মিত অনিয়মিত কথার অর্থ হলো যে তোমার সেতু রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই বিভিন্ন আকৃতির হয়ে থাকে এবং পরিবর্তনযোগ্য আর আকার আকৃতি চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে এতে কি আছে শ্বেত রক্ত নিউক্লিয়াস আছে। আর প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা হচ্ছে চার থেকে দশ হাজার তারপরে শ্বেত রক্ত গড় আয়ু এক থেকে পনেরো দিন শ্বেত রক্ত কণিতে কণিকাতে হিমোগ্লোবিন নাই এই কারণে এরা বর্ণহীন আর প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা খুব সহজেই কিন্তু এই বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা রক্তের বর্ণনা দিতে পারছি রক্তকণিকার বর্ণনা দিতে পারছি তোমরা আর একবার দেখো এই বর্ণনাটা আমরা যদি শ্বেত রক্তকণিকার বর্ণনাটা এই বৈশিষ্ট্যের আলোকে সাজিয়ে বলি তাহলে আমরা কি বলবো শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট কোনো আকার নেই এবং এদের আকার আকৃতি পরিবর্তন যোগ্য শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে শ্বেত রক্তকণিকার পরিমাণ পূর্তি ঘন মিলিমিটারে চার থেকে দশ হাজার শ্বেত রক্তকণিকার গড়ায়ু এক থেকে পণ্য দিন শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নাই তাই এরা বর্ণহীন শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা এবার আমরা এই বৈশিষ্ট্যের আলোকে আমরা অনুচক্রিকার বর্ণনাটা দেখব দেখো আকার গোলাকার ডিম্বাকার ও দণ্ডাকার অনুচক্রিকার আকার কিন্তু গোলাকার ডিণ্ডাকা ডিম্বাকার দণ্ডাকার রড আকৃতির এইরকম হয়ে থাকে তো নিউক্লিয়াস অনুচক্রিক চক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না এদের সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে আড়াই লক্ষেরও বেশি সর্বনিম্ন আড়াই লক্ষ তার চেয়ে অনেক বেশি হতে পারে সাড়ে চার লক্ষ পর্যন্ত থাকতে পারে অনুচক্রিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের গড় আয়ুগত পাঁচ থেকে দশ দিন অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না তাই এরাও বর্ণহীন আর অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো তাহলে আমরা এই বৈশিষ্ট্যের আলোকে অনুচক্রিকার বর্ণনাগুলো সহজেই কিন্তু আমরা দিতে পারলাম তো আরেকবার একটু দেখো যে আমরা এই বৈশিষ্ট্যালোকে কিভাবে বলবো যে অনুচক্রিকার আকার গোলাকার ডিম্বাকার বা দণ্ডাকার অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে আড়াই লক্ষেরও বেশি এদের গড়ায়ু পাঁচ থেকে দশ দিন এদের অনুচক্রিকায় কোনো হিমোগ্লোবিন থাকে না তাই এরা বর্ণহীন এবং অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো তো এইভাবে আমরা তিনটি রক্তকণিকেরই কিন্তু বর্ণনা দিয়ে ফেললাম আবার এই ছক ব্যবহার করে আমরা তিনটি রক্তকণিকের মধ্যে পার্থক্য দিতে পারতি সেটা কিন্তু মূলত পার্থক্যেরই ছক পার্থক্যের ছকটাই ব্যবহার করে আমরা একদিকে প্রত্যেকটি রক্তকণিকার বর্ণনা যেমন দিতে পারলাম তেমনই আবার এখানে আমরা পার্থক্যগুলো তুলে ধরতে পারলাম এখানে যে কোনো দুটি রক্ত মধ্যেও আমরা পার্থক্য করতে পারি আবার তিনটি রক্ত মধ্যেও কিন্তু আমরা পার্থক্য করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা মোটামুটি রক্তের গঠন সম্পর্কে ধারণা পেলে এখন আমি রক্তের কাজ নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কাছে করব হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা রক্তের কিছু কাজ নিয়ে আলোচনা করব। যে রক্ত আমাদের দেহে আসলে কী কাজ করে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এখানে কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি এর উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। রক্তের কাজ এক নাম্বার হচ্ছে অক্সিজেন পরিবহন অক্সিজেন পরিবহন তো তোমরা জানো যে আমরা খাবার হজম করার জন্য খাবার ভেঙে শক্তি নির্ণয় করার জন্য অর্থাৎ শ্বসন প্রক্রিয়া ঘটানোর জন্য কিন্তু আমাদের দেহে অক্সিজেনের প্রয়োজন হয় তো এই অক্সিজেন আমরা যখন নাক দিয়ে গ্রহণ করি এই অক্সিজেন ফুসফুস থেকে রক্তের মাধ্যমে কিন্তু এই অক্সিজেন আমাদের প্রত্যেকটি কোষে পৌঁছে যায় এবং শ্বসন প্রক্রিয়ায় ঘটিয়ে সেখানে খাদ্যসারকে ভাঙ্গিয়ে এটিপি টিপি অর্থাৎ শক্তি তৈরি করতে সাহায্য করে তো এই অক্সিজেন রক্ত পরিবহন করে কোষে কোষে পৌঁছে নিয়ে যায় এই অক্সিজেন রক্তের সঙ্গে বিক্রিয়া করে রক্তের অক্সিজেনের অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন রূপে প্রত্যেকটি কোষে পরিবাহিত হয় এরপরে কার্বন ডাইঅক্সাইড অপসারণ তো কোষে যখন কোষে যখন খাদ্যসার ভেঙ্গে গিয়ে শক্তি উৎপন্ন হয় অক্সিজেনের সাহায্যে খাদ্য সার ভেঙ্গে গিয়ে শক্তি উৎপন্ন হয় তখন কিন্তু তোমার উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো সেই কার্বন ডাইঅক্সাইড আবার কোষ থেকে কিভাবে বের হবে কোন মাধ্যমে আসবে সেই কার্বন ডাইঅক্সাইডও কিন্তু রক্তের মাধ্যমেই কোষ থেকে আবার ফুসফুসে ফিরে আসে এবং নিঃশ্বাসের সাহায্যে আমাদের দেহ থেকে বের হয়ে যায় তাহলে রক্তে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কাজ একটা হলো অক্সিজেন পরিবহন করা অন্যটি হলো কোষ থেকে উৎপন্ন কার্বন অক্সাইড বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকে আবার পরিবহন করে ফুসফুসে নিয়ে আসা মানে ব্যাক করে নিয়ে আসা নিয়ে আসা নিঃশ্বাসের সাহায্যে বাহিরে বের করে দিতে সাহায্য করে খাদ্য সার পরিবহন সেক্ষার্থে বন্ধুরা আমরা নানা প্রকারের খাবার খাই ফলমূল খাই বিভিন্ন প্রকারের আমরা খাবার খাচ্ছি মাছ মাংস দুধ ডিম খাচ্ছি তো এই খাবার কিন্তু সরাসরি আমাদের কাজে লাগে না এই খাবারটি দেহের মধ্যে নানা প্রক্রিয়ায় তোমার পরিপাকতন্ত্রে খাদ্যগুলো ভেঙে যায় যা খাদ্য হজম হয়ে এর ভেতরের যে মূল উপাদান খাদ্য সার যেটি সেটি কিন্তু আমাদের অন্তরের মাধ্যমে শোষিত হয় রক্তে রক্তে মেশে তারপরে এই রক্ত এই খাদ্য সারকে পরিবহন করে প্রতিটি কষে কোষে কষে সরবরাহ করে এই খাদ্য সারই কিন্তু কোষে অক্সিজেনের সাহায্যে ভেঙে এটিপি বা শক্তি উৎপন্ন হয় তো এই খাদ্য সার তাহলে কে পরিবহন করে নেওয়া যাচ্ছে এই রক্তই কিন্তু এই খাদ্য সারকে বহন করে প্রতিটি কোষে কোষে নিয়ে যাচ্ছে এরপরে তাপের সমতা রক্ষা আমাদের দেহে প্রতিনিয়ত যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে যাচ্ছে সেখানে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয় তো এই তাপ রক্তই কিন্তু সারা দেহে পরিবাহিত করে তাপের সমতা রক্ষা করে থাকে এরপরে বর্জ্য পদার্থ নিষ্কাশন তো আমাদের দেশ যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আমাদের দেহে ঘটতেছে বিপাক ক্রিয়া বলা হয় বা ম্যাটাবলিজম এই বিক্রিয়াগুলি ঘটার ফলে আমাদের দেহে কিন্তু বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থ তৈরি হয় এই বর্জ্য পদার্থগুলো যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড তারপরে কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু বর্জ্য পদার্থ এইগুলো এই রক্ত কী করে এই বর্জ্য পদার্থগুলো তোমার নিষ্কাশনের অঙ্গে পৌঁছে দেয় সেখানে যেমন কিডনিতে নিয়ে যায় কিডনিতে নিয়ে গেলে সেখানে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড মূত্রের সাহায্যে বের হয়ে যায় আবার কার্বন ডাইঅক্সাইডকে বয়ে সে ফুসফুসে নিয়ে আসে ফুসফুস থেকে নিঃশ্বাসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড দেহের বাহিরে চলে যায় তো এইভাবে রক্ত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দিতে সাহায্য করে এরপরে হরমোন পরিবহন করে হরমোন কি তোমাদের মনে আছে যে হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নালিবিহীন গ্রন্থি থেকে এরা নিঃসৃত হয় হয়ে রক্তে মেশে এবং রক্তে মিশে এরা আমাদের দেহের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে তো এই হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয় রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে আমাদের বৃদ্ধি বিকাশে দেহের বৃদ্ধি বিকাশে সাহায্য করে এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ত কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগকে প্রতিরোধ করে দেহের ভেতরে যদি রোগ জীবাণু প্রবেশ করে তাহলে তারা কি করে এই রোগ জীবাণু একদিকে প্রবেশে বাধা দেয় আবার যদি রক্তের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করে সেগুলিকে তারা রক্তকণিকা যেমন আমরা আগে পড়লাম যে শ্বেত রক্তকণিকা এই শ্বেত রক্তকণিকায় রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে এছাড়াও রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডি থাকার কারণে আমাদের দেহে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করতে পারে না প্রবেশ করলেও তারা ধ্বংস হয়ে যায় তো সুতরাং রোগ প্রতিরোধে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর আছে রক্ত জমাট বাঁধা যে সেক্ষেত্রে বন্ধুরা রক্ত জমাট বাঁধা এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই আমাদের শরীরে যদি কখনো কেটে যায় কখনো দুর্ঘটনা ঘটে তাহলে শরীরে বিভিন্ন অংশ কেটে যেতে পারে থেতলিয়া যেতে পারে তাহলে সেখানে কি হয় রক্তক্ষরণ ঘটে তো এই রক্তক্ষরণ যদি ঘটে তাহলে শরীরের মধ্যে এমন একটি প্রক্রিয়া রয়েছে যে রক্ত কিন্তু এমনি এমনি সেই ক্ষতস্থান থেকে তোমার রক্তটা সেখানে জমাট বেঁধে যাবে এবং ক্ষতস্থান থেকে আর রক্ত নিঃসরণ হতে পারবে না রক্ত ঝরে যেতে পারবে না দেহের মধ্যে সেই সিস্টেমটি অটোমেটিক আল্লাহতালা করে দিয়েছেন যে যেই সিস্টেমের ফলে কি হবে যে রক্তক্ষরণ আস্তে আস্তে একসময় এমনি এমনিতেই বন্ধ হয়ে যাবে তো সেই প্রক্রিয়াটি কিন্তু রক্তের মধ্যে রয়েছে কোনো স্থান কেটে গেলে কি হয় কোনো স্থান যদি কেটে যায় তাহলে সেখানে বাতাসের অক্সিজেন রক্তের যে রক্তরস তোমরা আগে জানলা রক্তরসের ভেতরে বিভিন্ন উপাদান থাকে সেগুলোর সাথে বিক্রিয়া করে ক্ষতস্থানে একটি নেট বা জালের সৃষ্টি করে সেই নেটে বা জালে যে অণুচক্রিকাগুলো অনুচক্রিকাগুলো কি হয় সে জালে আসে তোমার বেঁধে যায় বেঁধে যাওয়ার ফলে আস্তে 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 সেই ক্ষতস্থানের মুখটি বা কাটাস্থানের মুখটি বন্ধ হয়ে যায় ফলে আর রক্ত বাইরে বের হতে পারে না এই জন্যে রক্ত বিশেষ করে কেক জমাট করতে সাহায্য করে রক্তরস রক্তরসের বিভিন্ন উপাদান এবং ওই অনুচক্রিকা এরা মিলেই কিন্তু ক্ষতস্থান থেকে রক্ত রক্তক্ষরণ বন্ধ করে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে রক্ত আরও কিছু কাজ করে এই হলো মেইন মেইন কাজ তোমরা আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ আমার আলোচনাটি তোমরা ভালো করে দেখবে এবং পাঠ্যবয়ের সাহায্য নিয়ে এই আলোচ্য বিষয়টি তোমরা আয়ত্তে নিয়ে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা রক্তের উপরে আমার বেশ কয়েকটি ভিডিও ক্লাস করলাম এখন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস সামনে রয়েছে সেটি হচ্ছে সরি সামনে আমি রক্তের গ্রুপ নিয়ে একটি ভিডিও ক্লাস করব। এই তোমরা আশা করি সেই ক্লাসটিও আগামীতে দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ